আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ভিডিও গাপ্পি মাছের বিষয়ে। আমরা আর কি গাপ্পি মাছ সবাই পালন করে থাকি, মোটামুটি সবাই গাপ্পি মাছ চিনে না এমন কেউ নেই। গাপ্পি মাছের মূলত হচ্ছে কি যে কিছু রোগ হয় আর কি, ওই রোগটার নিরাময় কিভাবে হয় বা কিভাবে বুঝবেন কি রোগ হয়েছে না হয়েছে, এটি নিয়ে আজকে ভিডিওটি থাকবে। আশা করি সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। গাপ্পি মাছ আসলে খুবই একটি সেন্সিটিভ মাছ। গাপ্পি মাছ সব পরিবেশে যদিও টিকে থাকতে সক্ষম হয়, তারপরেও গাপ্পি মাছটা খুবই লাজুক মাছ। কখন কোন ভাইরাসে আক্রান্ত হয় ঠিক বলা সম্ভব না, যদিও তারপরেও কিছু কিছু মাছ পানির কারণে অসুস্থ হয়ে যায়, বা ফাঙ্গাস, যেটা মাছের যেটা মেন প্রবলেম ফাঙ্গাস, ফাঙ্গাসে অনেক টাইমে আক্রান্ত হয়। অনেকে বুঝতে পারে না ফাঙ্গাসটা কী জিনিস। আজকে আপনাদেরকে দেখাবো ফাঙ্গাসটা কীভাবে হয় বা এর কী কী উপায় করলে আর কি ফাঙ্গাসটা হবে না, বা পানির মেনটেন্যান্স দিয়ে কিছু কথা বলবো। দেখতে থাকুন, দেখুন কি যে আমার মাছে, আমার হাতের পরে দুইটি মাছ আছে। দুইটি মাছের দেখুন, একটি মাছের আমি হাত দিয়ে দেখাচ্ছি, একটি মাছের দেখুন লেজের পাশে একটা মানে ফাঙ্গাস লেগেছে, মানে ঘায়ের মতন অবস্থা। দেখুন ফাঙ্গাস আমি হাত দিয়ে দেখাচ্ছি, একটু দেখতে থাকুন। আর আরেকটি মাছ আমার হাতে আছে, দেখুন কি যে একটি মাছটা চোখ একটু ঘোলাটে ভাব, মানে চোখটি বড় হয়ে গেছে, এটিও একটি রোগ। আর ফাঙ্গাসটা হইলে কিন্তু আস্তে আস্তে মাছটা মারা যাবে কিছুদিনের মধ্যেই। তো মাছটা যেন না মারা যায় বা আপনার মানে কিভাবে কি ট্রিটমেন্ট করবেন এটি ভিডিওর লাস্টে আমি বলে দিব অবশ্যই। দেখতে পাচ্ছেন আপনারা যে একটি মাছের চোখ অনেক বড় হয়ে গেছে ও ঘোলাটে হয়ে গেছে। আর ওই আরেকটি মাছের দেখুন কি যে লেজের এক সাইডে আর কি ঘায়ের মতন সৃষ্টি হয়েছে, ওইটাই হচ্ছে ফাঙ্গাস। আর এই মাছের আসলে চোখের এই প্রবলেমটা হইলে অনেক টাইমে বাঁচে না। আর এই মাছটা হচ্ছে দেখুন কি যে ওইটা মাছটি মারা যায়নি, এখনও তাজা আছে, এটি ফাঙ্গাস ধরছে, এর জন্য আর কি এটি অনেক দুর্বল হয়ে গেছে মাছটি। এক একটা মাছের ফাঙ্গাস আছে। এখন আসলে ফাঙ্গাস থেকে আমরা আর কি কীভাবে দূরে থাকতে পারবো সেটা বলি আগে। ফাঙ্গাস থেকে আমরা হচ্ছে দূরে থাকতে পারবো, আমাদের পানিটা সবসময় ভালো রাখতে হবে, পানিটা দেখতে হবে কি যে পানিটা অ্যামোনিয়া আছে নাকি পানিতে, পানিটা গন্ধ হয়ে গেছে নাকি, পানিটা আমরা চেঞ্জ করে দেব। তারপরে আরেকটি মেন বিষয়, এখন এই রোগ থেকে আপনারা কীভাবে কী করবেন। আসলে রোগটা যদি হয়ে যায় তাহলে ফার্স্টে পদক্ষেপ নিতে হবে, কারণ পরবর্তীতে কিছু করার থাকবে না, অনেক হয়ে গেলে নাও ঠিক হতে পারে। যেমন যে চোখের এই প্রবলেমটা, অনেক টাইমে মাছ টিকে, অনেক টাইমে মাছটা টিকে না, অনেক টাইমে মাছটা মারা যায়। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যেটা আমরা আসলে সাধারণত আয়োডিন ছাড়া যেটা লবণ থাকে, মানে গরু খাওয়ানো লবণ যেটা বলে থাকি আমরা, ওই গরু খাওয়ানো লবণটা আর জাস্ট পটাশ, মানে পটাশিয়াম যেটা, পটাশিয়ামটা দিতে পারেন পানির সাথে। পটাশিয়ামটা হচ্ছে লিটারে 1 গ্রাম, লিটারে 1 ml। আর সল্ট যেটা লবণটা হচ্ছে লিটারে 1 গ্রাম করে অল্প কিছু পানিতে, 5-10 লিটার পানিতে মাছটাগুলোকে আলাদা করে দিতে পারেন। তাহলে একসাথে এইভাবে আপনার 5-7 দিন কন্টিনিউ করলেই মাছটা অন্তত সুস্থ হয়ে যাবে আগের মতন। আর মাছটির দিকে খেয়াল রাখবেন কি যে কতটুকু কী হচ্ছে না হচ্ছে। আর প্রত্যেক দিন যে 5 লিটার পানি দিলেন, 5 লিটার পানির জন্য পটাশিয়াম দিলেন 5 ml, আর ফার্স্টে দিলেন 5 গ্রাম লবণ, মানে সল্ট। সল্টটা দেওয়ার পরে আপনি যেটি করবেন, প্রত্যেক দিন সেমভাবেই পানিটি হাফ করে ফেলে দিবেন, আর 5 গ্রাম লবণ আর 5 ml পটাশ, যেটা পটাশিয়াম, ওইটা ইউজ করবেন। তাহলেই ইনশাল্লাহ আপনার মাছের অসুখগুলো ঠিক হয়ে যাবে। দেখুন আমার ভিডিওতে মাছগুলোতে ফাঙ্গাসে কীভাবে ধরছে, আসলে আপনাদেরকে দেখানোর জন্যই এই মাছগুলো ট্রিটমেন্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তাই। আর আপনারা যদি চান কি যে কারো বাসায় পটাশিয়াম নাই, তাহলে পটাশিয়ামের বদলে আপনি মিথেন ব্লু যেটা আছে, মিথেন ব্লুটা ইউজ করতে পারেন। মিথেন ব্লুটা বেশি কার্যকর হবে আমার মনে হয়, কারণ আমি মিথেন ব্লু দেওয়ার আগে ট্রাই করছিলাম, ভালো রেজাল্ট পাইছি। মিথেন ব্লুটা আপনারা লিটারে 1 ml দেবেন, আর সল্টটা দিবেন আপনারা লিটারে
एक ग्राम देवें इंशाल्लाह एभावे एटाई करबें पाँच सात दिन पाइटी प्रत्येक दिन हाफ हाफ कर फेले देवें इंशाल्लाह मासेर मासगुलो सुस्थ हो उठबे। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।